এখন হুজুরের বাড়ির যদি ডিসের লাইনে তার দেখে কয় হায় হায় হুজুরও টিপি দেখে কে তোরা দেখিস হুজুর দেখবি না কথা কন না কে তোর বাড়ির ডিসের লাইন আর হুজুরের বাড়ির থাকলে সমস্যা তোরা টিভি দেখা বন্ধ কর আমরা হুজুরের বন্ধ কর্ম কথা কন ঠিক না বেটে আমি যেই জায়গায় নামাজ পড়াই একদিন বললাম মুসল্লিরা যদি সিগারেট খায় আমার সামনে আমিও খাবো লোকজন ডেকে বলে হুজুর আপনি যদি সিগারেট খান আপনার তো ইমামতি থাকবে না আমি বললাম কেন তোমরা সিগারেট খাও সমস্যা হয় না আর আমি খেলে আমার ইমামতি থাকবে না তা কেন তোমাদের জন্য হালাল আর আমার জন্য হারাম আমার একটা মুসল্লি যদি আমার সামনে সিগারেট খায় আমিও একরে মসজিদের ভিতর ঢুকে খামো কথা কন ঠিক না ম্যাঠিক তার মানে হুজুর হুসি দেখে হায় হায় হুজুর মানুষ কিসের লাইন আছে হুজুর টিভি দেখে কে রে তোরা দেখিস আর হুজুরের দেখা হবি না হ্যাঁ তোর কে জানে হারাম কথা কর না কে মুসলমান হারাম সবার জন্য হারাম হায় 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 সিগারেট খাচ্ছে কি টান এক একজন সিগারেট এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে মনে আন্তনগরে টেন ছাড়ছে টানে টানে শান্তি আনে প্রতি টানে তৃপ্তি আনে হায় হায় সাদে গন্ধে নিউ কি সিগারেট খায় এরকম পাট পার আছে না না কথা কল আছে না নাই আমি চিন্তা করলাম সাদে গন্ধে অতুলনীয় কেমনে হয় তার মানে ও যখন পায়খানা করবার যায় তখন একটা আকরবাতি না সিগারেট জলাইয়া এক হাতে বদনা আর এক হাতে সিগারেট নিয়ে এখন পায়খানার যায়া টানতিছে আর পায়খানা করতেছে কথা কি বোঝেন না তো চিন্তা করলাম এই সিগারেট বা বিড়ির হলো স্বাদ আর পায়খানার হলো গন্ধ এটা দুইটা মিলে হলো স্বাদে গন্ধে অতুলনীয় আয় হায় কথা কোন ঠিক না ভাই ঠিক এখন আবার সিগারেট নামছে গো কয়েকদিন আগে এক পানের দোকানে পান নিতে গেলাম যে ভাইজান আমারে দুইটা পান দেন একটা ডিজিটাল যুবক তার মার সেরা যুবক দেখেন না দাড়ির ফ্যাশাং চুলের ফ্যাশাং ওই যুবক এসে বলতেছে আমাকে একটা গোল্লিফ এইচডি সিগারেট দেন গোল্ডলিফ এইচডি সিগারেট আমি শুনছিলাম ক্যামেরা এইচডি হয় টেলিভিশনের চ্যানেল এইচডি হয় আজকালকে সেগারেটও নামছে এইচডি শোভানাল্লাহ কবেন না দেখছু শোভান আল্লাহ করছে রে শোভানাল্লাহ না উজমিল্লা এই কায়দা আসে সিগারেট হচ্ছে এইচ ডি সেগারেট লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান হঠাৎ স্টকের কারণ কত কি লেখা থাকে তারপরেও সেগারেট আর গা বিড়ি খাওয়া ছাড়ে মানুষ কথা বলেন সারে সারে না হাই হাই কি টান মারতেছে সাসা এমন টান মারে আছে না নাই আছে না নাই কয়েকদিন আগে এক মা ফিলে গেলাম সভাপতি এসে মুসাফা করতেছে কিছুক্ষণ পর নাকসুলকেতে হাত নিয়ে গেলাম দেখিবারে হাউ হাউ করে গুন্তাচ্ছে কি রে হাত গুন্তায় আমি তো বিড়ি খাইনি চিন্তা এখন ওই যে বাট পার মুসাফা করলো কথা কোন ঠিক না বানছে হায় 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 যাবেন কোন জায়গায় যাবেন কোন জায়গায় সব জায়গায় সমস্যা কথা বলেন ঠিক না বাটি তাহলে ওরা খাবে ওদের জন্য যায় আর হুজুরদের জন্য খালি হারাম কথা কোন ঠিক না ব্যাটি আমরা হুজুর হইছি তে কি হসে হুম হুজুর হইছি তে আমাদের সাদ আল্লাহ কিছু না ওই স্টেডিয়ামে যা মহিলা মানুষের ফুটবল খেলা দেখিচ্ছে কথা কোন আছে না না এরকম আছে না না একটা মেয়ে যদি গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে মাথা ঠিক থাকে হুম কথা কে তোমরা দেখো আর হুজুর রে হুজুর মানুষ ডিজিটাল দেশের দেখিচ্ছে হা ডিজিটাল হুজুর হওয়া লাগবে কথা কন ঠিক না ব্যা ঠিক আপনারা সেই কায়দায় মুসল্লি চলবি ইমামের ওই কায়দায় চলা লাগবে আর মুসল্লি যদি ভালো হয় চরিত্র ইমামের চরিত্র ভালো হবে কথা কন ঠিক না ব্যা হুজুর জোরে গেলে কয় হাই রে দাওয়াত ফোনাই পাশে রে জম্মের খাওয়া খাবি কথা কন আসতে গেলে কয় এমন খাওয়া খাইছে হুজুর পেট নিয়ে লুর বেরই না আর এক যা যদি কোনোমতে মতে আসতে খাই কে হুজুর আপনি এত কম খাচ্ছেন দাওয়াত কি আরো একটা আছে এরকম বাদ আছে না না আমাদের সমাজে এই হলো অবস্থা মানে হুজুরেরা যদি কিছু করে এটাই সমাজের মানুষের সামনে বেজে যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা তো হালাল হামরা বুঝেই চলার চেষ্টা করি আর করেছেন মনে হয় যদিও কথাগুলো ফানের মতো বললাম হিসাব কিতাব করে সে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার খুব খেয়াল করে শোনেন আমি সে আয়ারিমার তিলবত করেছি বাজান গো আমার আমি মূল আলোচনার দিকে চলে যেতে চাই ইসলামের দুই নাম্বার খলিফা নাম তার কি হজরত ওমর ফারুক সেই কথাই বলতে চাচ্ছিলাম বা জান গো আমার ওমরের মতো একজন নেতা বা শাসক যদি পাইতাম পৃথিবীর জমিনে আমরাও শান্তি পাইতাম কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা উমরের ভিতরে এমন আদর্শ ছিল এমন একজন ভালো নেতা ছিলেন রাতের বেলায় তিনি যখন ঘুরতে ঘুরতে দেখলেন একজন মানুষ বাড়ির বাড়ি বাড়ির ভিতরে ঢোকে আর বের হয় বাড়ির ভিতরে ঢোকে আর বের হয় ওমরে যায় বলে ভাইজান ব্যাপারটা কি বুঝতাম না বলে আমার বিপদে আর কেউ নাই আমার স্ত্রী হলো গর্ভবতী সন্তান জন্ম দেওয়ার জন্য সময় হয়ে গেছে কিন্তু আমার আশেপাশে কেউ নাই কাছের মানুষ কাকে আমাকে সহযোগিতা করবে বলে আপনি একটু অপেক্ষা করেন আমি আসতেছি এই কথা বলে বাড়িতে গেল আবদুল্লার মা আল্লাহ জান্নাত বিক্রি করে গো তাড়াতাড়ি করে একজন মহিলা প্রসবের বেদনা উঠেছে তার কাজে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসব স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই লোকদার বাড়িতে গেলেন লোকটাকে ডেকে বলে ভাইজান এই মহিলাকে ভিতরে দিয়ে আসেন মহিলাকে ভিতরে দিয়ে আসা আমার ভাইয়েরা কিছুক্ষণ পর খলিফাতুল ওমর ফারুকের স্ত্রী ডেকে বলে খলিফা আপনার ভাইকে আপনি সুসংবাদ দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে বলেন নাসোবাহান আল্লাহ এই কথা যখন বলেছে লোকটা হাত ছেপে ধরে বলে খলিফা কি অবস্থা গো আপনি আমার বাড়িতে এসেছেন বেয়াদবি হয়ে গেছে যে মহিলাটা নিয়ে এসেছেন তার জন্য কিছু টাকা পয়সা নেন খলিফা ডেকে বলে শোনো তুমি না জানো এই বিপদে কতক্ষণ ধরে ছটপট করতেছেও তোমার বিপদে আমি আরো আগে কেন আসলাম না আগে আসতে পারি না এই জন্য তুমি আমারে মাফ করে দিও আরো আগে আসা প্রয়োজন ছিল আসতে পারি না এই জন্য তুমি আমার মাফ করে দিও আর যে মহিলার জন্য কিছু টাকা দিতে চাচ্ছ ওই মহিলা দুনিয়ার কোনো মহিলা না ওই মহিলা হলো আমি আমি উমরের আমার ঘরের স্ত্রী সোবান বলবেন না আমার ভাইয়েরা সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মৌমিনের জামা নাই তিনি পর চলতে চলতে একজন যুবক সামনে এসে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল হজরত হজরতমর ফারুক সালামের জবাব দিলেন ডিকে বলে রে কি ব্যাপার বুঝতাম না তুমি কেনইবা বা সালাম দিলা এত রাত্রিতে কেন বা চলাফেরা করতেছ যুবক ডেকে বলে খলিফা আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না খলিফা ডেকে বলে কি হয়েছে রে যুবক ডেকে বলে শোনেন আপনার বাড়িতে একটা শিশু রক্তাক্ত লাশ আছে গো তাড়াতাড়ি যান বাড়িতে তল্লাশি চালান খবর নিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরত অমর ডেকাওয়ালা যুবক তুমি কি বলো আমি রানিং খলিফা আমার রাজ্যে কার এত বড় সাহস হল গু একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে যেই উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায় যে উমরের এক যেই পথ দিয়া যায় শয়তান চল্লিশ দিন ওই পথ দিয়া যায় না সেই উমর রানিং খলিফা থাকা কালে তার রাজ্যের ভিতরে কার এত বড় বুকের পাটা হলো একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে যুবক এই কথা বলে হজরত উমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন যুবক পিছন দিকে ডেকে বলে খলিফা ওর আসামি যদি খুঁজে না পান প্যাকেটের ভিতরে দেখবেন ছোট্ট একখানা সিটি লেখা আছে ওই সিটি হত্যাকারী সম্পর্কে আপনাকে তথ্য দেবে এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন হজরতমর বাড়িতে চলে গেলেন লোকজন গুলোকে ডেকে বললেন যাও পুরো বাড়ি তল্লাশি চালাও সাহস করে দেখো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা একটা রক্তাক্ত প্যাকেট খুঁজে নিয়ে আসা হলো খলিফার সামনে আমি মিনিন হজরে তোমর ডেকে বলে প্যাকেটটা খোলো প্যাকেটটা খোলা খোলো এক নয় দুই নয় একটা শিশুকে এক নয় দুই নয় বারোটা টুকরো করে হত্যা করা হয়েছে খলিফারের চোখে পানি যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে সবার চোখে পানি হজরত শিশুকে বারোটা টুকরা করেছে আমি খলি পাই এরা বিচার না করা পর্যন্ত ক্ষান্ত হব না দেখো তো প্যাকেটের ভিতরে কিছু পাওয়া যায় কেনা প্যাকেটের ভিতরে তল্লাশি করে দেখা যায় প্যাকেটের ছোট্ট একটা কোনারের ভিতরে একটা চিঠি আটকে আছে চিঠিটা খোলা হলো তাকায় দেখে সিটির ভিতরে দুইটা লাইন কথা লেখা আছে একটা হলো পবিত্র কোরআন আর একটা হলো সম্পর্কে একটু সামান্য তথ্য বন্ধুগণ আমার এই সন্তানটা কার কে বা হত্যা করেছে কোথা থেকে জন্ম হয়েছে কেনই বা বারো টুকরা লাশ করা হলো সিটির ভিতরে দুইটা কথা কি কি লেখা আছে আলোচনাটা যদি সামনের দিকে নিয়ে যাওয়া যায় আপনাদের কি কষ্ট হবে ভাই কারা কারা ঘটনাটা শুনতে রাজীব তুইটা হাত তুলে দেখান তো টাঙ্গাইলের মুসলমান লিল্লাহে